নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাহন কুকুর করের মদ্যপান মাহাত্ম্য কথা সেই বিষয়ে কিছু তথ্যাবলী উজ্জয়িনী স্টেশন থেকে সরাসরি এলে মন্দিরের দূরত্ব সাড়ে সাত কিলোমিটার পুরনো উজ্জয়িনীর ভৈরবগড়েই কাল ভৈরবের মন্দির এখানকার বিস্তৃত প্রাঙ্গণে মাত্র কয়েকটি দোকান দোকানে বসে আছে কালভৈরবের ফটো আর পুজোর নানান সামগ্রী নিয়ে রাজস্থানী ঢঙে সুসজ্জিত বিশাল তরন্দার কাঠের পরপর কয়েক ধাপ সিঁড়ি ভেঙে তরণদার পরতেই পাথরের বাঁধানো চত্বর এখানে স্থাপিত দেবতা সুদর্শন চতুর্ভুজ কালো পাথরে নির্মিত নাম দাঁতেশ্বর রাজি বিগ্রহের সামনে রয়েছে ছোট্ট একটি শিবলিঙ্গ এখান থেকে বাদিকে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে উঠলেই কালভৈরবের মূল মন্দিরের চত্ব চত্বর এখানে রয়েছে নিমাল বেলগাছের সুশীতল ছায়া এরপরেই কাল কালভৈরবের মন্দির মানব শিল্প দ্বারা অনুকৃত এই মন্দিরের ছোট ছোট চূড়া রয়েছে অনেকগুলো আকৃতি ও উচ্চতা বিশাল নয় ছোট্ট মন্দির মন্দিরের তিন দিকে কিছুটা করে টিনের ছাউনি প্রথমে এই প্রথম এই মন্দির কে নির্মাণ করেছিলেন তা জানা যায়নি তবে আজকের মন্দিরটি প্রায় চারশো বছর আগে নির্মাণ করেন পরমার রাজা ভদ্রসেন মতান্তরে মধুজি সিন্দিয়া অনারম্বর মন্দির মন্দিরের দেবতা মন্দির প্রাঙ্গ শিবরা তটেই ভৈরব কর কালভৈরব এখান থেকে শিবরা একেবারেই হাতের নাগালে চকচকে মসৃণ কষ্টি পাথরের একটি কুকুর ফেল ফেল করে তাকিয়ে বসে আছে কাল ভৈরবের দিকে শিবের বাহন যেমন নন্দী বা বৃষ বৃষ, তেমনি কালভৈরবের বাহন কুকুর লাল সিঁদুরে রাঙানো বেশ বড় আকারে গোলাকার মুখমণ্ডল গোলাকার চোখ মুখ আর টান টান যুগল প্রশস্ত কপালে শৈব তিলক চাঁদের মতো করে আঁকা ভস্য তিলক পূর্ণাঙ্গ গরম কিছু নেই মুখমণ্ডলের পর থেকে নিচে কয়েকটি হাত পর্যন্ত কাপড় বের দিয়ে ঢাকা বিগ্রহের দিকে একভাবে তাকিয়ে থাকলে গাছি উড়ে ওঠে কাশিতে বিশ্বনাথ যেমন এখানে মহাকালেশ্বরের সেনাপতি বা পার্শ্বদ কালভৈরব শত শত বছর ধরে আজ ও সারাদিন তীর্থযাত্রী ভক্তদের অবিরাম স্রোত বয়ে চলেছে মন্দিরে অভিমুখে উজ্জয়িনীতে এসে এই মন্দির দর্শন না করলে অসম্পূর্ণ থেকে যাবে ভ্রমণ মহানগরী মন্দিরনগরী উজ্জয়িনী এরই এক প্রান্তে ছোট্ট একটি পুজো বেদিতে অধিষ্ঠিত দেবতা কাল ভৈরব চোখে না দেখলে কা শুধুমাত্র কানে শুনে কারো বিশ্বাস হবে না এতটুকু যে কোনো মানুষের দেওয়া সুরা উপচার প্রকাশ্যে দিবালোকে এমনকি রাত্রিকালেও যে কোনো সময়ে পান করেন ঐন্দ্রজাল ক্ষমতা যে ভৈরবগড়ে কালভৈরবের আছে এ যুগের কোনো বিজ্ঞান মনাদে ধারণাতেই আসবে না কালভৈরবকে যে কোনো সুরাই পরিবেশন করা চলে দিশি বা স্কচ যে কোনো সুরা হলেই চলে কোনোটাতেই কালভৈরবের কোনো আপত্তি নেই মন্দিরের পূজারী একটি স্টেনলেস স্টিলের থালায় সুরা পরিবেশন করে কালভৈরবের উদ্দেশ্যে তন্ত্র ও মন্ত্রোচ্চারণ ও তান্ত্রিক অনুষ্ঠানের দ্বারা প্রার্থনা করে থালাপূর্ণ সুরা দেবতা ঠোঁটের ফাঁকের সামনে কাত করে ধরলে তা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় চোখের সামনে এভাবেই বোতলের পর বোতল সুরা দিলে তা নিঃশেষ হয়ে যেতে বেশি সময় লাগে না একেবারে সামান সামনে থেকে পরিষ্কারভাবে দেখা যায় যে তাতে কোনো ছিদ্র নেই পাথরের মূর্তিতে এই পান সত্যি বিস্মিত আর ওখানে যারা আসেন তারা সত্যি মোহিত হয়ে যায় কালভৈরবকে দেখে মন্দিরে পূজারীদের পূজারীদের কথায় সুরা কোনো গর্তের ভেতর দিয়ে গড়িয়ে পড়ছে কিনা তা জানার সন্দেহ প্রকাশ করে ইংরেজ আমলে একবার গোটা মন্দিরটা জব্বর খোঁড়াখড়ি হয়েছিল কিন্তু ভৈরবে সুরাপানের রহস্যের ছিটে ফোটা ও মীমাংসা আজ পর্যন্ত হয়নি একমাত্র পূজারী ছাড়া এই মন্দিরে আর কেউই কালভৈরবকে সুরাপান করাতে সক্ষম হবে না একথা স্বয়ং পূজারী জানিয়েছিলেন কালভৈরব মন্দিরের বা পাশেই রয়েছেন পাতাল ভৈরব তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ